কৃষ্ণচূড়ার ফুলগুলো তো নাই। এ বিয়ে টিচার আসিস নাকি, তাড়াতাড়ি পালাও। এ বিয়ে টিচার স্যার, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম স্যার, একটু সামনে আসেন স্যার, আপনাকে একটু দেখি, আপনাকে ভাইরাল করে দেবো স্যার। ভাইরাল করে দেবেন? হ্যাঁ, একদম ভাইরাল। আপনি হ্যাঁ, মান কেমন হতে দেখতেছি, কেমন হয়েছে বর্ণনা করেন মান। না না, অনেক সুন্দর। এই পার্বত্য চট্টগ্রামে যে আমাদের স্কুলটা এত সুন্দর বলার মতো না স্যার, এত সুন্দর কথা বলছেন, আরেকবার বলেন স্যার। না না বলেন স্যার, এটা ভাইরাল স্যার। না না স্যার, এটা তো ভালো কথা, আপনি কি খারাপ কথা বলছেন, বলেন স্যার, বলেন স্যার। না স্যার, প্লিজ স্যার, স্যার প্লিজ বললে বলতে হয়। সরকার বাহাদুরকে অনেক অনেক ধন্যবাদ, আমাদের পার্বত্য চট্টগ্রামে অবিলিত এলাকায় আমাদেরকে এত সুন্দর ভালো মানের একটা স্কুল দেওয়ার জন্য। এখন বাচ্চারা আশা করি এখানে অনেক আনন্দে লেখাপড়া চালিয়ে যাব, আমার আশা। আর আমরাও সব টিচারগুলো একত্র হয়ে কীভাবে উন্নয়ন করা যায়, ভবিষ্যতে আমরা একটা হোস্টেলে ছাত্রাবাসের আশা করতেছি। থ্যাংক ইউ স্যার। আমার মনে হয় ছাত্রাবাস হলে সবাই মোবাইল থেকে যদি দূরে রাখতে পারে বাচ্চাদেরকে, অটোমেটিকলি লেখাপড়া এগিয়ে যাবে। আমরা এটা ভবিষ্যতে আমাদের পরিকল্পনায় রেখে দিলাম। না, মোবাইল এখানে রাখাও যাবে না, আমরা ছাত্রাবাস করে ফেলবো। থ্যাংক ইউ স্যার, আপনার সুন্দর পরিকল্পনা এবং সুন্দর দৃষ্টিভঙ্গি জন্য ধন্যবাদ, আপনাকে ধন্যবাদ বলা যায় না। এখানে এরাও বিপদ বলবে, আমাদের স্যার এই পাহাড়টার নাম কি স্যার? স্যার স্যার, এই যে বরাবর এই পাহাড়টা দেখা যাচ্ছে, পাহাড়টার নাম কি? মেরান্থন। এই পাহাড়টাই মেরান্থন পাহাড় স্যার? বাহ স্যার, তাহলে আমাদের স্কুল থেকে মেরান্থন পাহাড় দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে। বাহ স্যার, আমি কিন্তু আমার ঘর থেকেও দেখতে পাই। মেরান্থন পাহাড়ের পাদদেশে আমার বাগানটা বড়। স্যার স্যার স্যার, একদিন আপনার বাগানে ঘুরতে নিয়ে যাবেন স্যার। যাবেন স্যার, আপনার বাগানে একদিন ঘুরতে নিয়ে যাবেন স্যার। চলে যান স্যার। বাগানে গেলে কি কি খেতে পারবো আমরা স্যার? কই গেল স্যার? কি করলেন স্যার, আপনার বাগানে গেলে কি আমরা কি কি খেতে পাবো একটু বলেন স্যার। কাঁঠাল, আম স্যার অনায়াসে খেতে পারবেন স্যার। পেয়ারা পাবো না স্যার? পেয়ারাও আছে, একটু বড় হচ্ছে আর কি এখন। জি স্যার, তাহলে কোন মৌসুমে গেলে আমরা লাভবান হতে পারবো আর কি? লস হতে পারবো না। আর যাইলে পেয়ারা পাবেন ইচ্ছা মতো। এখন গেলে কি কাঁঠাল পাওয়া যাবে স্যার? এখন কাঁঠাল আছে স্যার, একটু সামনে আসেন, ভালো করে দেখা যাচ্ছে না স্যার। এই কাঁঠালের গোড়ায় যাইয়া সুগন্ধি পাবেন, ওই গাছের উপরে উঠে যাবেন, ওখানে ভেঙে ভেঙে গাছের উপরে খেয়ে ফেলবেন স্যার। ওইখানে ভাঙলে তো আপনার প্রহরী আছে, ওরা তো মার লাগাবে আমাদের। না না, লাগাবে না, বলবেন বিজি স্যারের মেহমান। আচ্ছা ঠিক আছে স্যার, ঠিক আছে স্যার, ঠিক আছে স্যার। তাহলে স্যার কার নিয়ে চলে যাবো স্যার? আমরা যাই বস্তা বন্দি করে নিয়ে চলে আসবো। এইদিকে যে পাহাড়টা দেখা যাচ্ছে, এইটা ক্যামেরায় ধরছে কিনা জানি না, যে পাহাড়টা দেখা যাচ্ছে এই বরাবর, এইটা হচ্ছে যে ডিম পাহাড়। আর এই একই জায়গায় বসে থেকে আমরা ছাদ থেকে আমরা যে পাহাড়টি দেখতে পাব, এই যে এই পাশের এই পাহাড়টি, এটা হচ্ছে মেরান্থন পাহাড়। এই মেরান্থন পাহাড়টি এই আমাদের স্কুল থেকে মানে উপর দিকে উঠতে হবে সোজা। আর যদি একটু রাস্তা দিয়ে যেতে চান তাহলে আবাসিক যেতে হবে, এখান থেকে 3 মিনিট হাঁটলে আবাসিকের রাস্তা পাওয়া যাবে। সেই রাস্তাতে গেলেই আমরা
ম্যারাথন পাহাড়ে যাওয়ার রাস্তাটা পেয়ে যাব। ওই রাস্তা দিয়ে আমাদেরকে যেতে হবে ম্যারাথন পাহাড়ে। আর আমরা এদিক দিয়ে যদি যেতে চাই স্কুল দিয়ে, এদিক দিয়ে হেঁটে হেঁটে যেতে পারবো। এইটাই সেই ম্যারাথন পাহাড়। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। এই যে স্কুলের ছাদের কাজ হচ্ছে, এটা চারতলা একটা বিল্ডিং, অত্যন্ত ভালো মানের বিল্ডিং হয়েছে। ওই পাশে একটা বিল্ডিং আছে, নতুন বিল্ডিং হয়েছে। আমাদের মোট দুইটা বিল্ডিং কমপ্লিট হলো নতুন, আর মোট আমাদের বিল্ডিং আছে ছয়টা এই স্কুলে। এই স্কুলের নাম চক্ষুং আদর্শ উচ্চ বিদ্যালয়। এইটা আলীকদম উপজেলায় যাওয়ার আগেই এই পাহাড়টি পড়ে, দেখা যাচ্ছে। আলীকদম উপজেলা যাওয়ার আগেই এই স্কুলটি পড়ে। আর এই এলাকাটা পুরাটাই পর্যটন কেন্দ্র, চারিদিকে যে পাহাড়গুলো দেখা যাচ্ছে সবগুলোতেই পর্যটন সব সময় থাকে। ধন্যবাদ সবাইকে, আজকে এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। কিছু সার ফুল শেষ হয়েছে, তারপরে আসছি, মনে হচ্ছে নিচে পড়ে যাবো, নিচে পড়ে যাবো। যাও সামনে যাও, তোমাকে স্বাগত। যাও সামনে যাও, মেয়েদি এদিকে ঘুরো। এই আমাদের সঙ্গীত শিল্পী মেহেদি হাসান, যার গান আপনারা আগেও শুনেছেন। এখন যদি আপনারা চান তাহলে তার কাছে ফোন নাম্বার নিয়ে গান শুনতে পারবেন। আমি ডিসক্রিপশনে তার গানটি দিয়ে থাকবো। আঞ্চলিক ভাষায় খুব সুন্দর গান গায়, এও আমাদের এক্স স্টুডেন্ট আর কি, খুবই ভালো ছেলে। তার নাম মেহেদি হাসান।